ভাই খুব খিদে পেয়েছে। হ্যাঁ দাদা, কি খাবেন বলুন, কি খাবেন বলুন খালি। আপনি পরোটা হবে, ধোকা হবে, ধোকা ডালনা হবে, ভাত হবে, তরকারি হবে, মাংস হবে, মটন হবে, কি খাবেন আপনি খালি বলুন না। না না, এইগুলো নয়, তোমার কাছে ওইটা পাওয়া যাবে। কি খাবেন বলুন। তার চুমু টুটা হুয়া সাজ হুঁ মে খুদ সে হি নারাজ হুঁ মে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। তোমাকেও কি তোমার জীব ধোকা দিয়েছে? তোমার চাই মোটিভেশন, তোমার জীবনে কি তোমার সব বন্ধু চুতিয়া? তোমার চাই মোটিভেশন, আর তোমারও কি আমার মতো খিদে পেয়েছে? তোমার চাই মোটিভেশন। সবাই ভালো থাকার অভিনয় করতে পারে, কিন্তু মাঝরাতে না সবাই অভিনয়ের কাছে হেরে যায়। আরে মিশ্রের জীবনে দ্বিতীয় পুরুষ কাঁদিস নি ভাই, কাঁদিস নি রম্মা ভাই। এমনিও তো রাত্রিবেলা করে অ্যাক্টিং করার পর তোর জীবনে কিছু বেঁচে নি, কদিন পর তুই এমনি মরবি। কাঁদিস নি ভাই, একদম কাঁদিস নি। তোরা যেটা একদল গবেষক বলছেন যে যারা রাতে জাগার অভ্যাস মদ অভ্যাস গড়ে তুলছেন তাদের 90% নানা মানসিক রোগের শিকার হচ্ছেন, আর যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর ঝুঁকি কয়েক গুণ। মুকেশ বাঁচ নহি সকা আর ও সিরফ 24 সাল কা থা। তোমার জীবন যদি ছাতা হয় তাহলে মোটিভেশন হলো এখনকার বৃষ্টি। যখন ছাতা নিয়ে বেরোই তখন কোনো মেঘ মুততে আসে না, আর যখন ছাতা নিয়ে বেরোই না তখন মেঘ কেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড মুততে চলে আসে। জাস্ট লাইক তোমার যখন পেটে হাতে চলে আসবে তখন তোমার সেই বন্ধুটাই তোমাকে মোটিভেট করবে যে সারাক্ষণ গাঁজাকে উল্টে পড়ে থাকে, আর জীবনেরই কোনো মোটিভেট নেই, সে তোমাকে মোটিভেট করবে। জাস্ট লাইক কাছে 10 টাকা আছে তো চল না ভাই একটু বিস্কুট কিনে খাওয়া না, খুব খিদে পাচ্ছে। বিস্কুট খাবি তো নেটা। খিদে আমার ওই দিনই মরে গেছিল, খিদে আমার ওই দিনই মরে গেছিল যেদিন আমার দেবা চকলেট ওর বয়ফ্রেন্ডকে গিফট করেছিল। তাহলে এখন কি খালি খিস্তিকে বেঁচে থাকিস? তো আজকের আমরা হতে চলেছি এরকমই কিছু মোটিভেট। নিজের প্যান্টের ভেতর থেকে হাতটা বার কর, একটা করে লাইট টুকে দে, আর কানে গুজনে যন্ত্র শুরু করা যাক। নিজেকে যতটা বদলানোর দরকার ছিল বদলে নিয়েছি। হ্যাঁ, অনেক বদলে নিয়েছে নিজেকে। প্রেম, গার্লফ্রেন্ডকে কুলকুচি করে ভেজানো, গার্লফ্রেন্ডের কুলকুচির জল খাওয়া, এগুলো তো দাদা ছোটোবেলায় করতো। দাদা এখন তো রাত্রিবেলা করে নিজের গার্লফ্রেন্ডকে কল করে তার দিদির সঙ্গে গল্প করে। যারা যারা তোমাদের মোটিভেশন ভগবানকে চিনতে পেরেছো তাদের জন্য হ্যাভ এ সিট, জায়গায় প্লিজ বসে পড়ো নিজেদের, ওয়েলকাম। আজকে তোমার মোটিভেশন দাদার একটুখানি পেছনটা মারা হবে, দয়া করে দেখে যাবেন। আর যারা যারা চিনিস না তাদের জন্য আমি তো আছি, কোথায় যাচ্ছ? দিদির ফ্ল্যাটে পাওয়া গেল দাদুর কালো ধন, পয়সা পয়সা। দিদির ফ্ল্যাটে পাওয়া গেল দাদুর কালো ধন, মিশ্র হয়ে দুষ্টু স্বামী, দিস ইজ বং রন। প্রশ্ন করতে শুরু করলো, কি আছে ওর মধ্যে এমন যার জন্য তুমি আমায় প্রতিদিন ভিজিয়ে দাও? আমি বলছি কি ছিল, তোকে চুতিয়া বানানোর ট্যালেন্ট ছিল ওর মধ্যে, বাবু বাবু বলে তোর পয়সার পিছন মারার ট্যালেন্ট ছিল ওর মধ্যে, আর কি চাই, নাগিন ডান্স। একটা ঘটনা বলি তোমাকে, কদিন আগে এ আর ওর গার্লফ্রেন্ড নিজের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা কিউট একটা ছোট্ট কুত্তাকে দেখে ফেলে রাস্তায়, আর তার গার্লফ্রেন্ড বেসিক্যালি অন্যান্য মেয়েদের মতন, ওয়াও সো কিউট, কত কিউট দেখতে, এরকম কুত্তা কোনোদিন দেখেইনি বলে তাকে ঘাঁটতে থাকে, তাকে চুমু খেতে থাকে। সেইটা দেখার পর এর রিয়াকশন ঠিক এরকম হয়, তুমি আমায় অনেক ভালোবাসো, আর কখনো কখনো মনে হয় তোমার জীবনে আমার কোনো জায়গাই নেই। এই কারণে কতবার বলেছি ভাই, ডগি আর ডগি স্টাইল দুটো আলাদা। ডগ মানে সবাই জানে, যেটা বেসিক্যালি তুই তোর গার্লফ্রেন্ডের সামনে হয়ে যাস, আর ডগি স্টাইল সেটাকে বলে যেটা তোর গার্লফ্রেন্ড কন্ট্রোল। ভালো লাগবে, আমি তাই করব, যার যা ভাবার ভাবতে থাকো। আজকের ভোরবেলায় ভাই লাইট পোস্টে করে মুততে গেছিল, আর তোমাদের মতো কিছু হারামি পাবলিক কুত্তা ভাবে তাকে ঢিল মারে, তারপর দিয়ে দাদা এরকম হয়ে যায়। দাদা তুমি চুতিয়া লিমিটেড এডিশন না, যার যা ভাবার ভাবতে থাকো। চল বজড়ি কে এই ভালোবাসলে এই জিনিসগুলো পাবেই, কষ্ট কষ্ট কষ্ট, শুধু কষ্টই আর কষ্ট। কাউকে যদি ভালোবাসো তাহলে কি পাবে? কষ্ট কষ্ট কষ্ট, শুধু কষ্টই আর কষ্ট। আচ্ছা তাহলে মিষ্টি দিদি তোমার কাছে কি কোনো জব টপ করে নাকি?
কি তাকাচ্ছিস কি? আমি জব করে বলেছি, জব দেয় থোড়ি না বলেছি। কি হারামজাদা ভাই তোরা, কি হারামজাদা। ওকে, সো আসা যাক আমাদের আরেকটি মোটিভেশন কিং এর দিকে। কুকুর দেয় ডগি স্টাইলে গরু খায় ঘাস, কুকুর দেয় ডগি স্টাইলে গরু খায় ঘাস। ওয়েলকাম টু আর কেউ নয়, আমাদের তুষার দাস। যারা যারা তুষার দাসের কথাটা শুনে মানে তুষারকে রোস্ট করবো বলে দাদার ভক্ত হিসেবে বেরিয়ে যেতে চাচ্ছি, তাদেরকে বলছি বাস চাপ, বাস চুপচাপ বসে জুড়ে দেখবি, পুরো ভিডিও দেখবি, বাস। সুব্রত, কি হয়েছে ভাই? দাদা খুব খিদে পেয়েছে আমার। ও ভাই খুব খুব খিদে পেয়েছে, দেখো দেখো সত্যি সত্যি বলছি খিদে পেয়েছে, দেখো খিদে তো পুরো বেঁকে দাঁড়িয়ে পড়েছে। দেখো বন্ধুরা ওখানে আড্ডা মারছে, ওদের ওখানে যাই। সুব্রত আর তুষার তো এখন এলো না, দেখা হচ্ছে। সবাই এখন সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব দেখাতেই ব্যস্ত। বলেছে কোনো বন্ধু আমার খবর নেয় না। আমি আমাদের মহানায়কের একটা বই দেখে এলাম, হল পুরো খাঁচা খাঁচ ভাবে পুরো ফাঁকা, পুরো চারিদিকে অন্ধকার আর অন্ধকার। আমার বন্ধু কত খোঁজ নিল আমার, যে খেয়েছিস কিনা, কোন দিকে সিট নিয়েছিস, অন্ধকারে বসেছিস কিনা, কোন সাইডটায় সিট নিয়েছিস, ও খেয়েছে কিনা। ও আচ্ছা, ও বলতে মনে পড়লো ওর গার্লফ্রেন্ডও আমার সঙ্গে গেছিল। হ্যাঁ আচ্ছা, মুভিটার স্টোরি কি ছিল রে ভাই? আরে আসলে পুরো হল অন্ধকার ছিল আর আমরা সিট পেয়েছি পুরো কন্যার সিটে, ভালো করে মুভিটাও দেখতে পাইনি, কি বলবো তোমাদের মায়েরই। স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কিলস। হবে নাকি? এটা আমার দাদার বন্ধু না, আমাকে নাদি খইনি খাচ্ছে। আরে ভাই আসছে, লুকা এটা। আমাকে খইনি নাদি খাওয়াতে দাদাকে বলছি। ভাই শুননে, একটু কিছু টাকা হবে তোর কাছে, ভাইয়ের বিড়ি খাবার টাকা শেষ হয়ে গেছে তুই জানিস। বাবার বাংলা কেনার টাকাটা আমার কাছে, ঠিক আছে নিয়ে যা তুই। ভাই এনে টাকা, আজকে কিন্তু বিড়িটা অবশ্যই কিনবি, ঠিক আছে? দাদার তো কাজই নেই, দাদা এত টাকা পাচ্ছে কোথার থেকে? ব্যাপারটা দেখতে হবে, টাকাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। কি যে করিস না তোরা, দাঁড়া আমি যাই। দাদার পেছন পেছন যাই, দেখি দাদা কোথার থেকে টাকাগুলো আনে। ভাই তোরা সকালবেলা যে টাকাটা দিয়েছিস না ভাইকে বিড়ি কেনার টাকা, ওটা ভাই হারিয়ে বেড়েছে। আর হবে ছাড় বাদ দে, এই ফোনটাই আমার এখন সম্বল, এই ফোনটাই বন্ধ রাখা যাক। দাদা কোনো ফোন বন্ধ রাখতে হবে না, এই তো আমার কাছে টাকা, তোকে তোকে ভুল বুঝেছিলাম রে। চল আজকে আমরা বিড়ি খাই একসঙ্গে। তো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই কি কি করতে হবে জানা আছে, লাইক করো বেশি বেশি করে, শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। আর বেশি বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, কমেন্ট সেকশনে প্লিজ জানাও যে তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে তো বললাম তো, তাড়াতাড়ি করে লাইকটা করো, লাইক করতে টাকা লাগে না, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, সাবস্ক্রাইব করলে তোমাকে আমরা মোটিভেট করতে থাকবো এরমভাবে। তুষারদার ভিডিও আমি অনেকদিন আগে থেকে দেখি, তাদের ব্লগ দেখি, তাদের ব্লগই তো ছাড়ে, তার ট্যুর ব্লগগুলো দেখি, সব ব্লগই আমি দেখি, তুষারদার ভিডিও আমি দেখি। বাট এটা একটা এন্টারটেনমেন্টের জন্য করেছি, হাসানোর জন্য করেছি, আশা করছি তুষারদাও যদি ভিডিওটা দেখে আশা করি সেও বুঝতে পারবে। তো প্লিজ লাইক। সো আজকের জন্য এতটাই ভালো লাগলো, অবশ্যই কী করতে হবে জানা আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখলাম নিচে, ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখলাম, গ্রুপের লিঙ্ক দিয়ে রাখলাম, সব জায়গায় গ্যাম ভাই ঢুকে যাও, ঢুকে যাও মানে কি ফলো করে দাও, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও, সব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে নেক্সট ভিডিও, আজকের জন্য। मैं कैसे मोड़ दूं ये राह जिन पे चल रहा हूँ, बस एक ख्वाब है उसे ही पूरा कर रहा हूँ। तुम्हें यकीन होगा हाथों की लकीरों पे मैं मेरी ये कहानी अपनी ही कलम से लिख रहा हूँ।